हेलो एवरीबडी अस्सलामु अलैकुम एंड वेलकम बैक टू अनदर न्यू वीडियो। तो आजकल वीडियोते चले आसछि नबीगंज घाटे। एखाने आजके आमी बेश किछु स्ट्रीट फूड ट्राई करब और एखाने सबचेये ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে আপনি স্ট্রিট ফুড খাওয়ার সাথে সাথে নদীর পাড়ে বসে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর এখানে বিকাল থেকে সন্ধ্যার পর মানে খুবই ভালো লাগে, নদীর পাড়ে খুব মানে বসার জন্য খুবই কমফোর্টেবল একটা জোন আছে ওইদিকে। আমি এখন ফেরির উপরে আছি। তো এখানে আপনি হচ্ছে স্ট্রিট ফুড খাওয়ার সাথে সাথে নদীর পাড়ে বসে খুব সুন্দর একটা বিকেল অথবা সন্ধ্যা স্পেন্ড করতে পারবেন। এটা আমার খুব পছন্দের একটা জায়গা। সো লেটস গো। আচ্ছা ফার্স্টে কী দিয়ে স্টার্ট করি? ফার্স্ট হচ্ছে যে ওইটা দিয়ে স্টার্ট করি। এখানে ফেরির ওপরে হচ্ছে একটা আনারস নাকি কী যেন একটা আছে, দেখি যাই। আনারস দেখা যেতেছে দূর থেকে। আনারস কি পাকা হবে? বেশি গাছ আচ্ছা, আমরা আছে, আনারস আছে আর কি, এ দুটোই। আনারস 10 টাকার হবে না? আচ্ছা 10 টাকার দাও। ঝাল হালকা ও মা বানানোই আছে, এখন আবার বানাই দিবা? ঠিক আছে। বানানোটারে আবার লবণ দিয়া, হ্যাঁ একটু পাকা হলে মজা লাগতো। আর পাকা আনারস আনতে পারো না? এখানে হচ্ছে 10 টাকার, 10 টাকা অনুযায়ী অ্যামাউন্ট, নট ব্যাড। আর আনারসগুলো বেশি পাকা না। মজা তো। কাসুন্দি বিট লবণ আর হচ্ছে মরিচের ফাঁকি দিয়ে মাখায় দিছে। ও অত বেশি কাঁচা না, আনারস আমার অনেক পছন্দ, চাইলে এখানে বসে বসে খাওয়া যেতে পারতো, ভালো লাগতেছে আজকে। তো আনারস খাওয়ার পরে হচ্ছে আমি বেলপুরি নিছি, আর সিটটা যদি বুকিং হয়ে যায় এই জন্য হচ্ছে আমি বেলপুরি দেখাইতে পারি নাই, এটা আমি পরে দেখাই দিব। বেলপুরিটা বসে হচ্ছে ঘাটটা আছে না, মানে যেদিক দিয়ে হচ্ছে নৌকা ঘাট না, হ্যাঁ মানে যেদিক দিয়ে হচ্ছে আপনি নৌকা পার পারাপার হয় ঠিক ওই ঘাটের একদম কর্নারেই হচ্ছে বসে উনি। আমি দরকার পড়লে যাওয়ার সময় দেখাই দিব না যদি উনি থাকে। আর পুরিগুলো না অনেক বড় বড় আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে আনছে, মানে আমার ভাই, আমি জানি না যেটা আমার খাওয়ার জন্য আনছে না ওর খাওয়ার জন্য আনছে। আর পুরিগুলো বড় বড় বলছি একবার। আচ্ছা আর সবচেয়ে ব্যাড থিং, প্লেট দেয় নাই, মানে উনি হচ্ছে কাগজেই দেয়, মানে প্লেটটা দিলে একদম কমপ্লিট লাগতো। আর একদম প্রচুর পরিমাণে সালাদ পেঁয়াজ এভরিথিং প্রচুর পরিমাণে দিছে, মরিচের পরিমাণ বেশি দিছে, মরিচের দাম মনে হয় কমে গেছে, আমি এত মরিচ খাইতে পারবো না, মরিচগুলো একটু ফালাই নি। অনেকদিন পরে আমি দেখছি যে বেলপুরিতে একদম একদম পুরো করে হচ্ছে ডাবলিটা দিছে, সি কতগুলো ডাবলি, মানে অনেক লোকেরা হচ্ছে কিপটামানি করে, ডাবলির পরিমাণ অনেক কমায় দেয়, বাট উনি পুরিগুলোর সাইজও অনেক বড় বড়, প্লাস ডাবলিটা একদম পুরো পুরিটাকে ভরে দিছে, সালাদের পরিমাণও ভালো। আর পুরিগুলো এত ক্রিসপি, আমি কামড় দেওয়ার সাথে সাথে মনে হয় দেখাই যেতেছে ভিডিওতে সাইড দিয়ে ভেঙে পড়তেছে, মানে এত ক্রিসপি। সিরিয়াস
এটা অনেক মজা, অনেক মজা। সবথেকে মজা লাগছে নদীর পাড়ে বসে, লাইক এখানের ভিউটা অনেক সুন্দর, মানে এখানে বসে জাস্ট ভিউটা এনজয় করবেন, সাথে বেলপুরি, ফুচকা, ঝালমুড়ি এগুলো খাবেন, আর কি লাগে। বেলপুরি খাওয়ার পরে আমি হচ্ছি ওই পার যাচ্ছি, মানে বন্দরের যে সাইড বলে ওইদিকে, ওইখানে অনেক মজার একটা হচ্ছে মালাইচা আছে আর বাগরখানি আছে, তো ওইটা তোমাদেরকে তো ওই পার হচ্ছে একটা মজার মালাইচা আর বাগরখানি আছে, ওইটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, ওইটা আমার মোস্ট ফেভারিট, সো লেটস গো। আর এখন হচ্ছে নদীর মধ্যে আসি, অ্যামেজিং ফিল। আমরা চলে আসছি নবীগঞ্জ ঘাটের এই পারে, মানে বন্দর সাইডটা, যেটা ওই পারে হচ্ছে সোহেল মামার চায়ের দোকানে। এইটার লোকেশনটা যদি আমার একদম এক্সাক্ট বলতে হয়, নবীগঞ্জ ঘাট পার হয়ে দুই তিনটা দোকানের পরেই হচ্ছে ওনার দোকানটা। সোহেল মামার চা বললেই যে কাউকে দেখায় দিবে, আর হাতের ডান পাশে, ডান পাশে না, আমি যদি এমনি হাঁটি, হ্যাঁ ডান, ইয়েস আমার এগুলো অনেক ভুল হয়, তো ডান পাশে। আর এটা হচ্ছে মালাইচা, আমি এর আগে এই মালাইচাটা একবার ট্রাই করছিলাম, অ্যান্ড দেন এত মজা, একদম ভরপুর মালাই থাকে আর চাটা একদম সারা দিন ধরে জাল করা থাকে, একদম কড়া একটা চায়ের সাথে একদম ভরপুর মালাই, খেতে অনেক মজা, অনেক মজা। তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি বেশ কিছুদিন আগে এটার ছবি মানে অনেকগুলো গ্রুপে শেয়ার করছিলাম, তো অনেকেরই দেখি এটা পছন্দ, তাই ভাবলাম যে আজকের ভিডিওতে আমি এটা দেখাই দিই। আর এটার এই দোকানটার পাশেই হচ্ছে একটা মানে বাকরখানির দোকান আছে, তো মজা না, বাকরখানির সাথে মালাইচা মজা লাগবে। আর এখানে খুব মজার একটা বিষয় হচ্ছে ভিতরে বসে খেতে পারবেন আপনি, মানে বাকরখানি নেবেন পাশের দোকান থেকে, এই যে আমি নিছি, কয় টাকা করে রাখছে, 5 টাকা, একটা মিষ্টি নিছি আর একটা হচ্ছে মিষ্টি ছাড়া নিছি, 5 টাকা করে বাকরখানি, দুইটাই 5 টাকা, 5 টাকা করে বাকরখানি, বাকরখানি হচ্ছে 2টা 10 টাকা। তো বাকরখানি পাশের দোকান থেকে এনে এখানে বসে এক কাপ মালাইচা নেবেন, আর এটার প্রাইস হচ্ছে আবারও বলে দিই 15 টাকা। আমি আজকে কোনো কিছু মিস করবো না, প্রাইস, লোকেশন কিচ্ছু না, কারণ আমি আর পচানি খেতে চাই না, তারপরও মানুষ খুঁজে খুঁজে পচানি বের করবে আমার জন্য। এনিওয়েজ, আচ্ছা আমি ফার্স্টে হচ্ছে মিষ্টি ছাড়াটা দিয়ে স্টার্ট করি, আর ধুর সব ইয়ে হয়ে যাচ্ছে, মানে আজকে আমার কেমন জানি, মানে আমি যেটাই খাচ্ছি সেটাই হচ্ছে আমাকে কাগজে দিচ্ছে, কোনো প্লেট নাই। ও অনেকখানি মালাই দেয়, গরম, অনেকেরই বাকরখানি দিয়ে চা অনেক মজা লাগে, মানে অনেকে এটা তো বেশি মানে পছন্দ, তো তাদের জন্য আসলে এই এই জিনিসটা মানে এই কম্বোটা অনেক বেশি ইয়ামি হবে। মিষ্টি ছাড়াটা আমার ভালো লাগতেছে, এখন আমি একটু দেখি যে মিষ্টি যেটা বাকরখানি ওইটা কেমন খেতে। এগুলো ভাঙতে গিয়ে সব ঘোরা হয়ে যায় তো, ও টেবিলের অবস্থা। আমি এখন মিষ্টিটা দিয়ে খাচ্ছি, মিষ্টি বাকরখানি যেটা, আরেকবার খাই নি, মিষ্টি বাকরখানিটা যেহেতু একটু শক্ত থাকে, তো এটা একটু টাইম নিয়ে চায়ের মধ্যে চুবায় রাখতে হয়, না হলে নরম হয় না। দুইটার মধ্যে আমি যেটা ডিফারেন্স পাইছি, মিষ্টি ছাড়াটা হচ্ছে
যারা আমার মতো অত বেশি মিষ্টি পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট। আর যারা একটু মিষ্টি পছন্দ করেন, মানে মিষ্টি লাভার, তাদের হচ্ছে মিষ্টিটা দিয়ে মানে এটা খুব বেশি মজা লাগবে। কিন্তু আমার কাছে, মানে আমার পার্সোনালি, আমার কাছে মিষ্টি ছাড়াটা দিয়ে ভালো লাগতেছে, বিকজ অফ আমি অত একটা মিষ্টি খাই না, আমার কাছে এটা দিয়ে অনেক বেশি মজা লাগে। এখন হচ্ছে আমি চাটা নিয়ে খাওয়া দেখি। মজা না? একদম চুমুকে চুমুকে আপনি একটা কড়া চায়ের সাথে মালাইয়ের যে একটা স্মেল থাকে না, ওটা যা লাগে ভাই, মানে সেই লাগে, মানে মালাইয়ের যে স্মেলটা এটা মানে দুর্দান্ত। আমার পার্সোনালি মালাই চা অনেক পছন্দ। আমি অতটা মানে চা খাই না, মানে চা লাভার না, বাট স্পেসিফিক কিছু চা আছে যেগুলার ফ্যান মানে, আর এইটা এইটা আমার খুব পছন্দ না। এটা পছন্দ না হলে আমি ভাই নদী পার হয়ে এখানে খাইতে আসতাম না। এখানে বাইরে আপনি আরও অনেক স্ট্রিট ফুড পাবেন, বেলপুরি, ছোলা বুট, হালিম, তারপরে ফুচকা, চটপটি, অনেক কিছু আছে। আমি ওইটা আরেকদিন কভার করব। আমি আসলে ওই পারে বেশ কিছু জিনিস খাইছি, আবার যাইয়া খাবো যদি কিছু থাকে, মানে যদি আমার মন চায়। তো আমার প্যাট হচ্ছে, আমি মানে ফুল হয়ে যাবে, তো এই জন্য আমি এই পারে কিছু তেমন কিছু ট্রাই করতেছি না। বাট স্পেশালি আমি এই চাটার জন্য এই পার আসি। চাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর চিনিটা একদম পারফেক্ট দিচ্ছে, মানে আমার জন্য একদম পারফেক্ট। তবে যারা একটু মিষ্টি খান মানে চায়ের মতো, তারা আরেকটু চিনি নিয়ে নিতে হবে। যদিও মামা আমাদেরকে বলছে যে চিনি লাগবে কি না, আমার তো লাগবে, কারণ আমি চিনি কম খাই। আর যারা হচ্ছে মিষ্টি বাকরখানি দিয়ে খাবেন, তাদের জন্য এটা ঠিক আছে, কারণ এটার মধ্যে তো ভালো পরিমাণে সুইট ইউজ করছে, তো এটার যে অ্যামাউন্টটা মিষ্টির এটার সাথে একদম ব্যালেন্সেবল, মানে একদম কড়া মিষ্টি লাগতেছে, তো দরকার না চায়ে অত মিষ্টি। এই যে এটা নিলাম, হ্যাঁ দাদা, পাকা কিনা শিওর করেন আমাকে। আল্লাহ, রাইখা দিয়ে দিলেন, ব্যাপার কি? যদি এটাই পাকা না হয় তাহলে আমি বড়টা নিছিলাম, ওটাই ভালো ছিল। না না, আমি তো মজা করছি, দেখ সমস্যা নেই।